গুড মর্নিং সোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলে কালকে যে আমি ভাত খাবো, কালকে আমার অন্নপ্রাশন। বলে সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই যে কিলবিল করতেছে, কিলবিল করতেছে, নিবো নিবো নিবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো ভিডিও করে নি। আরে বাবা রে, ও শুধু ঘুরাও ওকে, খালি ঘুরাও। কি যেন বললা ফিসফিস করে, বেটির বাবা একদম প্রচন্ড টায়ার। তুমি চুলদারি কিন্তু কাটোনি? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ভুলে যাই, ভুলে যাই। মিঠের পাপা সকাল 6টার সময় উঠে গেলে সব বাজার টাজার করে নিয়ে আসছে। এই যে সব বাজার মোটামুটি হয়ে গেছে, সবজি বাজারটা আর কি। আর উপরে তো অলরেডি রান্না এখানে তো হচ্ছে, এখানে নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষও খাবে। তো সেজন্য সকালে হচ্ছে রুটি রুটি, আর হচ্ছে যেখানে তরকারি হচ্ছে এটা নিরামিষ আর কি, এটা নিরামিষ তরকারি, এটা সকালে ব্রেকফাস্ট। ও ডিম সুদ্ধ আছে, ও নিরামিষ বললাম আবার ডিম সুদ্ধ। ও তোমরা দুজন নিরামিষ না? মা নিরামিষ খায় আছে মঙ্গলবার যেহেতু, আর একজন, আর বাকি সবাই যে কলকাতা থেকে জেঠু জেঠু তারপরে দিদি দিদিরা আছে, তারা হচ্ছে রুটি আর তরকারি। আমি দুপুরতেই ঘুরে আসি। আমি মিঠির জন্য ছাড়, আমি সকালবেলা আমাকে উঠতে হয়নি, কারণ হচ্ছে মিঠি সকাল ও 9:30-10 অব্দি ঘুমায়। তো আর ওর ওর অভ্যাস হচ্ছে ওর সাথে মানে শুয়ে থাকতে হবে, যে কেউ হোক থাকতে হবে ওর সাথে, তাহলে ও আরও অনেকক্ষণ ঘুমাবে। তো সেই জন্য মা বলে তোমাকে উঠতে হবে না, তুমি ওর সাথে থাকো, কারণ ওর ঘুমটা প্রপারলি হওয়া দরকার। তো সেজন্য আমাকে সকালে উঠতে হয়নি, আমি ছিলাম। আর একটা ভুল হয়ে গেল, আমি হচ্ছে 9:30 বেজে গেছে, সেজন্য আরও তা বাবাও আসলো তখন, তো হচ্ছে ওকে তুলে দিল। পরে দেখি যে 8:30 বাজে, তো 8:30 সময় ওকে তুলে দেওয়া হয়ে গেল। তো ঠিক আছে, এই দুই দিন এরকম হবে, কিছু করার নেই, সবাই আসবে না ওকে দেখবে। আরও সকাল সকাল প্রচুর গিফট পেয়ে গেছে, তোমাদেরকে পরে সব কিছু দেখাবো। বাবা হাঁপি, কোনো কর্ম কোনো কাজ না করে হাঁপায় যাচ্ছি, কী অবস্থা ভগবান। উপরে কি কি রান্না হবে আজকে? মাছ মানে এখন আর কি কি হচ্ছে? মাছের ঝোল, পাঁপড় ভাজা আছে। আচ্ছা, আর তোমাকে কি কি কামে বসাইতেছে? নাবড়ার জন্য? আহারে, নাবড়া তরকারি বানাচ্ছে। তো আমি এখন স্নানে যাব, আর মিঠি থাকলো এখন একটু খেলুক, ওকে খাওয়ালাম, ও আর কি ঘুম থেকে উঠলো। তো মুনি মাসি একটু দেখবে, আর আমি যাবো স্নানে। আমি স্নান করে আসি সোনা, টাটা টাটা। ও এখন খেলবে, বিন্দাস খেলবে, উল্টাই পাল্টাই খেলবে। একটু উল্টাই পাল্টাই খেলবা না, উল্টাই পাল্টাই খেলবা না একটু? শোনা শোনা শোনা, এই যে মিঠি, ম্যাও ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও করলেই ও হাসে। এই যে শোনা, ম্যাও, না না তোমার ধরতে হবে না, ম্যাও। একটু উল্টাই পাল্টাই খেলো খেলো খেলো, একটু পাল্টি মারো, একটু পাল্টি মারো। এটা দেয় না, এটা দেয় না, এটা দেয় না। মুন্নি মাসি আছে, মুন্নি মাসি দেখবে ওকে। যতক্ষণে ঝটপট স্নানটা করে আসি। টাটা টাটা মিঠি, আমিঠি এই যা 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 মাম, টাটা। তো মিঠি স্নান ধান করে এখন একদম ঘুমিয়ে গেছে, ঠোঁটটা কেমন করে আছে। আস্তে আস্তে কথা বলতে হবে, না তো উঠে যাবে উনি, একটুতেই টের পেয়ে যায়। আমি শুনলাম মাম্মাটা যা লাগবে চাইনি, শুনুন গঞ্জা করিস না। আমি একটু লবণ নিব, আর লবণ খাই। আমি এবার দেখো আবার সেবা দিচ্ছ দিদা, দুবার মোটে 12টা, এখন দুপুর 12টা-1টার মতন বাজে, তাতে দুবার হয়ে গেছে। ভালো হয়েছে মাছটা, খুব ভালো হয়েছে মাছটা। ও বসো, ও বসো, তুই বসো না, তুই বসো।
বসো বসো, খিদা লাগছে, খায় নাও, খাওয়া দাওয়া করে যদ্দূর যা। রান্না হয়ে গেছে দুপুরের, এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি, আর যে সব রান্না বান্না, সবজি, ডাল, এখানে মাছ, মাছটা দারুণ হয়েছে, মাছের রান্নাটা খুব ভালো হয়েছে। কি হয়েছে? ধরো ধরো ধরো, তো আছে তো সাপোর্ট, ঠকর ঠকর করতেছে, টলমল 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 করছে, তল মল্ল করতে, তল মল্ল করতে, পাপা এ বাপা, পাপা কালকে সোনা ভাত খাবে, কালকে মাম্মা উপরে হচ্ছে ম্যাগি, ম্যাগি সুপ বানাবো না, আমাদের বাড়ির সবাই চলে আসছে, আমাদের বাড়ির সবাই, তুই খাবি না ম্যাগি? ওই যে বুনু খাবে, বুনুর জন্য দিও, বৌদি বুনুর জন্য দিও, পূজা পূজা খাবে, মুড়ি খাবে, যে খা, তুই ম্যাগি খাবা, কি ওই যে বানাচ্ছে ম্যাগি, রাতের কি পাপড় টাপড় কি কি করলো রাতের জন্য? ও হ্যাঁ হ্যাঁ, ওটা দুপুরের দিক আছে, তুমি কি খাচ্ছ? পাপড় খাচ্ছে, ওর পাপড় থেকে লোভ সামলায়নি আর কি, তাই বললাম খাবি বলে দাও, তো বাড়িতে এখন চলছে ডেকোরেশন, এখানে হবে মিঠির গায়ে হলুদ, আর হচ্ছে অন্নপ্রাশন মানে মেন খাওয়া দাওয়া এখানেই হবে মিঠির, সেজন্য এই জায়গাটাও ডেকোরেশন চলছে এখন এত রাতে। কই মিঠি, মিঠি কী করে, খেলে, হিসু করছে নাকি? আচ্ছা ঠিক আছে, হয়নি খা, এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছে, টেবিলগুলো এই করে আসতেছে সবাই, এখন সবাই শোয়ার প্রস্তুতি চলছে, এই যে একদম ঢালা বিছানা হয়ে গেছে, এইদিকে মশারি, ওইদিকে মশারি, ও ওই ওটা কি করিস, নিচে বসাস কেন, ও দেখবে সবাই কি কাছে থেকে, এখানেও হচ্ছে বিছানা, একদম পুরো গ্যাদারিং চলছে, এইটা দরজাটা লাগাবি না, এই দরজাটা লাগাবি না, তার কাটে যাবে, রাত্রি 12টা, তো এখনো ডেকোরেশনের কাজ চলছে, এই গাঁদা ফুলটা মানে বেশি ভালো লাগছে, ওটাও দিবা, হ্যাঁ গাঁদা ফুলটাই বাম্পার লাগছে আমার, সুন্দর হয়েছে।